আসন্ন কালীপূজো ও দীপাবলি উৎসবকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলা ও আসানসোল শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের ডুবরডি চেকপোস্ট এলাকায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে তল্লাশি অভিযান চলে। ভিন রাজ্য থেকে এই রাজ্যে প্রবেশ করার সময় সমস্ত চার চাকা গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এছাড়াও কোথা থেকে আসা ও যাওয়ার বিবরণ নথিভুক্ত করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌরঙ্গি পুলিশ ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।